ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, জানতে চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্ন দেখা এবং এমন আমল কি আছে যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখা যায়। সম্মানিত দিনী ভাই, এ বিষয়ে সহিহ বুখারীর 6592 এবং সহিহ মুসলিমের 2266 নম্বর হাদিসে বলতে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে ঘুমের মধ্যে দেখে, স্বপ্নের মধ্যে দেখে, ফাসায়ারা আনি ফিল ইয়াকযা, সে অবশ্যই আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। ওয়ালা ইতামাসসালু শাইতানুবি, আর শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। জাদ আল বুখারী কলা ইবনু সিরিন ইজা রাআহু ফি সূরাতিহি, বুখারী একটা শব্দ বাড়াইছেন যেটি মোহাম্মদ বিন সিরিন রাহেমাহুল্লাহ উনি এই হাদিসের ব্যাখ্যাতে বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফন সুরতে, আসল সুরতের মধ্যে দেখবে, তার এটাই শয়তানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল সুরত কি করতে পারে না, ধারণ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল সুরত যেটা, এর কোরআনে আছে, হাদিসে আছে এবং সিরত বা ইতিহাসের গ্রন্থের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে যে সমস্ত যে ঐতিহাসিকবিদ লিখছেন, এই আকৃতিতে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে, বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, এই আকৃতি কিন্তু শয়তানে যে ধারণ করতে পারে না, এটাই আমাদের আসলাবদের কথা। তবে এখানে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কেউ যে স্বপ্নের মধ্যে মিথ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকৃতি গঠন প্রকৃতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছোটকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মৃত্যুর আগ পর্যন্ত যেই আকৃতি প্রকৃতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল বাস্তব, এটা শয়তানে নকল করতে পারে না। কিন্তু অন্য ভিন্ন একটা আকৃতি নিল আর শয়তান যে দাবি করলো যে আমি নবী, কিন্তু দেখা যাবে কোরআন এবং হাদিস এবং সিরতের কিতাবের দ্বারাই এটা সম্পূর্ণ বিপরীত, তাইলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখছে এটা বলা যাবে না। এই বিষয়ের আমরা অবশ্যই সতর্ক দৃষ্টি দিতে হবে। আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবে সে বাস্তবে দেখবে, এই কথার অর্থ হচ্ছে কিয়ামতের দিন অবশ্যই সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকৃতিতেই সে দেখতে পাবে। আর ভিন্ন একটা তাফসীর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে বলতেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নের মধ্যে দেখবে, ফাকা আন্নামা রাআনি ফিল ইয়াকযা ইন্না শাইতানা লা ইয়াস্তাতি আন ইয়াতামাসসালা বি, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই দেখবে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত দেখা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্বপ্নের মধ্যে দেখা আসল রূপ এটা একটাই, এর মধ্যে কোনো কি হবে না, পরিবর্তন হবে না। কানা মুহাম্মদ ইয়ানি ইবনু সিরিন ইজা আকুসা আলাইহি রাজুল আন্নাহু রা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল আসিফ আল্লাযী রাআইতাহু, মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ আলাই, ওনার কাছে কেউ যদি নাকি ঘটনা বর্ণনা করতো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছি, তখন ওই ব্যক্তিকে মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ বলতেন, ঠিক আছে তুমি কি আকৃতি দেখছো সেটা আমাকে বলো। যখন সে
ফাইন ওয়াসাফালাহু সিফাতাল লা ইয়ারিফুহা, যখন ইবনে সিরিনের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার আকৃতি প্রক্রিয়া বর্ণনা করা হইতো, আর দেখা যেত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি যে প্রকৃত আকার যেটা কোরআন সুন্নাহ এবং সিরত গ্রন্থে আছে তার বিপরীত, তখন তিনি বলতেন, মুহাম্মদ ইবনে সিরিন বলতেন, কালা লাম তারাহু, তুমি আসলে দেখে নাই, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবে দেখো নাই। ওয়াসনাদুহু সহীহুন, এটা যে ব্যাখ্যাটা করছেন যে সনদটা সহি। ওয়াকাদ আখরাজাল হাকিম মিন তরিকা আসিম ইবনে কুলাইব, হাদাসানি আবি কালা কুলতু ফিল মানাম কুলতু লি ইবনে আব্বাস ইন রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানাম, যে মুস্তাদ হাকিমের লেখক হাকিম উনি আসিম ইবনে কুলাইবের বর্ণনা থেকে একটা হাদিস বর্ণনা করেন, একটা আসার বর্ণনা করেন, যে আমাকে আমার ফিতা বললেন, হাদিস বললেন, কালা কুলতু লি ইবনে আব্বাস, আমি আব্দুল ইবনে আব্বাসকে বলতাম, কুলতু লি ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাস অর্থাৎ আব্দুল ইবনে আব্বাসকে বললাম, রাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ফিল মানাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি রাত্রে স্বপ্নের মধ্যে দেখলাম, কালা সিফুলি, ইবনে আব্বাস বললেন, হ্যাঁ তুমি কিভাবে দেখছো, কি দেখছো আমাকে বলো, কালা ফাজাকারতুল হাসান ইবনে আলিয়া ফাশাব্বাহতুহু বিহি, তখন আমি বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসান বিন আলী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি নাতি হাসান বিন আলীর আকৃতিতে দেখলাম, অলা কদ রাআইতাহু, হ্যাঁ তুমি এভাবে দেখলে অবশ্য তুমি সত্য দেখছো, সনদ জাইয়িদ, এই বর্ণনার সূত্রটাও যে সহি, তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেই হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার ধরন এটা মিলতে হবে কোরআন হাদিস এবং যে ঐতিহাসিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত গ্রন্থ আছে এর সাথে। আর এখানে যে বিষয়টি, কারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সৌভাগ্য লাভ করতে পারে, এটার কতগুলা কারণ অনেকে বলে, আসলে ওই কারণগুলো সঠিক না। সঠিক কারণ হচ্ছে, ওই ব্যক্তি যদি নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে দর্শন লাভ করতে চায়, তাকে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে হবে, যে যতটুকু তাকওয়া বান হবে আল্লাহর নিকটে সে ওই ব্যক্তি বেশি যে সম্মানিত হবে, এটা কোরআনের আয়াতের মধ্যে আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সম্মানিত যে তোমাদের মধ্যে বেশি ফরেজগার। এই জন্যে কি করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহ তাবারক তাআলার এতাত, আল্লাহ তাবারক তাআলার যেই ইবাদত বন্দেগী আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে, এগুলাকে নিজের জীবনে আপনাই নিতে হবে। অশোক লিরোয়াতিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্বপ্নে দর্শন লাভ করা, এটা শখ রাখা, আশা রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করা, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্বপ্নে দেখার অন্যতম মাধ্যম। এটা আল্লাহ তাবারক তাআলার ফজল, আল্লাহ তাবারক তাআলার মেহরবানি, আল্লাহ তাবারক তাআলা অবশ্যই এটাকে দিতে পারেন যার জন্য ইচ্ছা করেন। আমাদের দেশে বিভিন্ন ধরনের বলা হয়, এত রাকাত সালাত পড়ো, এত জিকির করো, এই জিকির করো, এটা দুরুদ পড়ো, এভাবে পড়ো, রাত্রে এভাবে পড়ো, দিনে এভাবে পড়ো, এগুলো ফাজামিয়া হু গাইরু সহিহিন, এগুলো একটা সঠিক নয়। বাল হাকামাল উলামা বিবিদাতিয়াতি বিল বিদাইয়াতিহি, বরং উলামা কেরাম বলেন এই ধরনের নিয়ম নীতি বলে দেবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে খাওয়ার জন্য এইভাবে নিয়ম নীতি করে দেওয়া, এইভাবে জিকির আজকার দরুদ, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত। তবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা, মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাস ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দুহুম ইয়াওয়াদ্দু আহাদুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, মুসলিমের একটা রায়ত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মিন আশাদ্দি উম্মতি লি হুব্বান, সবচেয়ে বেশি যে মহব্বত দিক দিয়া আমার উম্মতের যারা আমাকে সবচেয়ে বেশি মহব্বত করবে এমন লোকেরা, যারা আমার পরে আসবে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে লোকেরা আসবে, তারা এত বেশি মহব্বত করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দেখার জন্য এত বেশি তারা আকৃষ্ট হবে, যে তার পরিবার তার সম্পদ থেকেও বেশি তারা আকৃষ্ট হবে, এই যে এত কিছু না থাকি আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভ করতাম সেটাই আমার জন্য সৌভাগ্য ছিল। এটা হাদিসটা মুসলিমের মধ্যে আছে। কলা সোনা আনি আয় বিআতা ইজালিকা ফি মুকাবালাতিশ শরফ বিরয়াতিহি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভ করা, এটা যে যান অর্থাৎ নিজের পরিবার নিজের সম্পদ থেকে বেশি তারা এটাকে শ্রেষ্ঠ মনে করতো।
আইলা ওয়াদ্রাক হায়াতি আও লাউ রাআনি ফি মানামিহি, যদি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখতো বা স্বপ্নের মধ্যে দেখতো। এটা হচ্ছে মূল কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বপ্নে দর্শন লাভ করাটা। তাই এখানে আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি প্রকৃতি যেটা কোরআন সুন্নাহর সাথে মিল আছে, সিরাজ গ্রন্থের সাথে মিল আছে, এটাই সত্য। এটা শয়তানের আকৃতি প্রকৃতি ধারণ করতে পারে না, আর ভিন্ন কোনো তরিকায় দেখলে এটা অবশ্যই শয়তান ধারণ করতে পারে, যেটা আমরা আমাদের আসলাপ্ত থেকে আমরা এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারলাম। আমাদের দেশে একজন লোক আছে বন্ড দাওয়ানবাগি, এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাস্টবিনে উলঙ্গ অবস্থা দেখছে, নাউজুবিল্লাহ। সে নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে খাবার ফরাইলো এবং পবিত্র করলো, হে দিনে মোহাম্মদের দাওয়া দিতে আছে আমাকে বাংলাদেশের ভিতরে। এ হচ্ছে একজন বন্ড এবং তার যে স্বপ্নটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, কারণ যার যতটুকু তাকওয়া ফরজগারি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে দেখবে, আর যে যতটুকু ফরজগারি থেকে দূরে থাকবে সে ততটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের ভিতরে এরকম দেখবে। তাই শয়তানের দেখেছে তাকে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি দেখছে বলাটা এটা যে শয়তানে যেটা আকৃতি দেখতে পারে ওইটা দেখছে, প্রকৃতিটা দেখতে পারে নাই, তাই ওইগুলো বিশ্বাস করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মিশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.